আসানসোল পৌর নির্বাচনের প্রচারে কাঁচা বাদাম খ্যাত গানের ভুবন বাদ্যকর। আসানসোল পৌর নির্বাচনের 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী উৎপল সিনহা প্রচারে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। 14 নম্বর ওয়ার্ডের পরিরাতে এক জনসভায় উপস্থিত হয়ে সেখানে ভুবন বাদ্যকর কাঁচা বাদাম গান গেয়ে সকলের মনোরঞ্জন করেন। তবে করোনা বিধি লঙ্ঘন করে একদিকে ভিড় ও আবার অনেকের মুখে মাস্কও নেই, এমন চিত্রও ধরা পড়ে। এই নিয়ে প্রার্থী উৎপল সিনহা বলেন, আমাদের দলের পক্ষ থেকে মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছিল। এদিকে ভুবন বাদ্যকর বলেন যে কোভিড বিধি মানা এবং মাস্ক পরাও দরকার। তবে তিনি এও বলেন, শুধু তৃণমূলের হয়ে প্রচার করবেন, আর কারোর হয়ে প্রচার করবেন না তিনি। আগামী দিনে তিনি বাদাম বিক্রি না করে শিল্পী হয়ে প্রতিষ্ঠিত হতে চান। আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসী মন, বীরভূমেতে পারি আমার নাম রিহাই ভুবন, আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন। শিল্পী হতে চাই গো বাবু জানাই গো প্রণাম, বাদাম বাদাম রূপু কাঁচা বাদাম, বাদাম বাদাম রূপু কাঁচা বাদাম। আমার গাছে নেই কবু ভাজা বাদাম, আমার গাছে পাবে শুধু কাঁচা বাদাম। এখন সেলিব্রিটি হয়ে আমার তো আর বাদাম বিক্রি হবে না, তাই আপনারা আশীর্বাদ করবেন যেন শিল্প হয়ে উঠতে পারি। তৃণমূলের জন্য বলছি যে হ্যাঁ, তাকে যে আমাদের উৎপল দা উৎপল সিংহ যে দাঁড়িয়েছে তাকে ভয়ে ভোটে জয়ী যুক্ত করবেন, আর কি বলবো বলুন। এখন সেলিব্রিটি, হ্যাঁ, মানুষ আপনাকে দেখতে চাইছে, ছবি তুলতে চাইছে, এতে কি করোনা বিধিটা? হ্যাঁ, করোনা বিধির বিনিময়ে আমি, হ্যাঁ, মাস্ক পরতে হবে, মাস্ক পরবেন, আপনারা সেফটি থাকবেন, মানে মানে দূরত্ব বজায় রাখবেন। আমি শিল্পী হতে চাই, এখন আমার ভোটে নামার। আমার অন্য দলের প্রচারে যাবেন? না, এখন আর কোনো প্রচারে যাবো না। তৃণমূলের প্রচার করবেন না অন্য দলে করবেন? হ্যাঁ, তৃণমূলেই করবেন। আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী এবং আসানসোলের বিধায়ক মলয় ঘটক, তার নেতৃত্বে আসানসোলের উন্নয়ন। আমাদের ভোটের দামামা বেজে গেছে, 22 তারিখ ভোট হওয়ার কথা ছিল, সেটা 12 তারিখ এক্সটেন্ড করেছেন। আজকে ভুবন জুড়ানো যিনি গান ভুবনবাবু আজকে এসেছিলেন। কোভিডের প্রাককালে এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষই আজকে আনন্দ হারা হয়ে গেছে। আমরা নির্বাচনের চেষ্টা করেছি এই এলাকার মানুষদের মুখে একটু হাসি ফিরিয়ে দিতে, সর্বক্ষণই কাজ করব মানুষের সাথে। মানুষের পাশে থাকার যে সংকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার সৈনিক হিসাবে আমরা 24 ঘন্টা মানুষের পাশে দাঁড়িয়ে থাকব, তার সাথে মানুষের মুখে একটু হাসি ফুটুক, একটুখানি আনন্দে থাকুক, এই কামনাতেই আজকে আমাদের এই জমা। দিলীপ ঘোষ যখন এসেছিলেন তখন তৃণমূল নেতৃত্ব অভিযোগ করছে তিনি করোনা বিধি ভাঙছেন, প্রচুর মানুষ বেরিয়ে যাচ্ছে, যার জন্য আজকে তো একজন সেলিব্রিটি এসছে, সাধারণ মানুষের সেলিব্রিটি, তাতে কি কোভিড বিধি ভঙ্গ হলো না? কোভিড বিধি অ্যাকচুয়ালি মানুষ প্রত্যেকেই মাস্ক ব্যবহার করেছেন, এখানে ব্যবস্থা রয়েছে, স্যানিটাইজারের ব্যবস্থা আছে, এবং এটা একটা গ্রাম, অ্যাকচুয়ালি মানুষ দেখার জন্য উৎসুক, তারা এসে গেছে এবং তাদের সমস্ত রকম প্রোটেকশনের দায়িত্ব আমাদের পার্টির থেকে প্রথম থেকে নেওয়া হয়েছিল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, টাইমস বাংলা।